2021 আসন লক্ষ্য বিজেপির বর্তমান বহু বিধায়কে নাপাব নির্বাচনের টিকট। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ঘোষণার পিছতে একাংশ বিধায়কর মাজত লাগিছে হুয়া দোয়া। পূর্বেও পারফরমেন্স চাই টিকট দিছিল বলে মন্তব্য বিধায়ক মৃণাল শইকীয়ার। দলে যে সিদ্ধান্ত লয় সেয়াই মানি লম বলে প্রতিক্রিয়া বিধায়ক গুরুজ্যোতি দাসর। রাজ্যিক আর কেন্দ্রীয় নেতৃত্বর সিদ্ধান্ত মানি লওয়া হব বলে মন্তব্য করলে বিধায়ক বিনন্দ শইকীয়া। 2021ত বিজেপির লক্ষ্য 126টা সমষ্টির 100টা সমষ্টি দখল করে সরকার গঠনের লক্ষ্য লৈছে ভারতীয় জনতা পার্টি। আর বিজেপির এই মিশন 100ত বর্তমানের বহু বিধায়কে টিকট নোপাটো নিশ্চিত বলে মন্তব্য করেছিল মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিজেপির প্রার্থী চেঞ্জ হব, টিকেট মই এইবার এমএলএ অহাবারও পাম, এই গ্যারেন্টি কোনেও দিব নয়, আর চেঞ্জ তো অবধারিতভাবে হব। মন্ত্রী ডক্টর শর্মার এই ঘোষণার পিছতেই একাংশ বিধায়কর মাজত লাগিছে উঠপ থপ, কোনে পাব কোনে বা নেপায়। খুমটাইৰ বিধায়ক মৃণাল শইকীয়ার মতে প্রত্যেকবারে দলে এগৰাকী নেতার পারফরমেন্স চায়ে টিকট দিয়ে, গতিকে এইবারও তার ব্যতিক্রম নহব। প্রত্যেক দলতে প্রত্যেক নির্বাচনতে প্রার্থী চেঞ্জ হয়। আমার এটা যেটা সাধারণ নির্বাচন হয়েছিল তো আমার বহু সাংসদর নমিনেশন দিয়া নাছিল, এইটো এটা জেনারেল প্রসেস, এটা একটা সদায় চলি থাকা একটা প্রসেস, সেটা চাই প্রত্যেকবারে চাই পারফরমেন্স। এইটো পরীক্ষা বেলেগ পরীক্ষা, এইটো পরীক্ষা কাবার ভাল, কিছু বিরোধীবিলাক কেনেকুৱা হয় মানে বিরোধী মানে পাবলিকর কথাই কৈছো, কারবার হয়তো ব্যক্তিগত ক্ষোভ থাকিব পাৰে, ব্যক্তিগত আক্ষেপ থাকিব পাৰে, ব্যক্তিগত ঈর্ষা থাকিব পাৰে, এইবিলাকেও বহুতো মানে নির্ণায়ক ভূমিকা পালন করে। মঙ্গলদৈর বিধায়ক গুরুজ্যোতি দাস সাজু আছে দলে যে সিদ্ধান্ত লয় সেয়াই ভাল হব। আমি বিধায়ক হওয়াটা ডাঙর কথা নহয়, বিজেপির সরকার হওয়াটহে ডাঙর কথা। নাপাব পারে তেওঁলোকৰ কামৰ দক্ষতার উপর চাব, কারণ মোৰ আমি কথা হল বিজেপি সরকার আকৌ হব লাগিব, সেইকাৰণে হয়তো নিদিব পাৰে। দলে যি সিদ্ধান্ত লয় এইটো ভাল সিদ্ধান্তই লব, কারণ আমি সরকার দখল করব, রাইজক কাম করব, অসমখনক আগুয়ে লৈ যাব লাগিব, আর অসমখনক আগুয়ে লৈ যাব মাত্র অকল ভারতীয় জনতা পার্টি। দল আর সরকারের হৈ ভালদরে কাম করে আছো বলে মন্তব্য করে সিপাঝারের বিধায়ক বিনন্দ শইকীয়ায় কলে টিকটর সন্দর্ভত রাজ্যিক নেতৃত্ব তথা কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত গ্রহণ করব, আর এই সিদ্ধান্ত মানি লবই লাগিব। দলের হয়ে কাম করে আছো, রাইজর হয়ে কাম করে আছো, সরকারের দিয়া আঁচনিবিল সফলভাবে রূপায়ণ করে আছো, গতি এই ক্ষেত্রে আমার কবলগিয়া নাই, এইবিল সকল কথা নির্ভর করব দলের রাজ্যিক আর রাষ্ট্রীয় নেতৃত্বর উপর। কিন্তু বর্তমানের বহু বিধায়কর পাখি কটা যাওয়া নিশ্চিত হওয়ার পিছত এতিয়া আন একাংশ বিধায়কর মাজত আকো লাগিছে হুয়া দোয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।